বাজারে লাগামহীন ওষুধের দাম, কোনো কোনো ক্ষেত্রে দাম বেড়েছে 100% বেশি। এ অবস্থায় চিকিৎসা ব্যয়ের প্রায় 70% খরচ হচ্ছে ওষুধের পিছনে। যদিও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ বলেন, প্রতিবেশী ও দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশে ওষুধের দাম যথেষ্ট কম। রেজা খানের রিপোর্ট। গেল জুলাই মাসে প্রয়োজনীয় 53টি ওষুধের দাম বাড়ায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এতে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ব্যথানাশক ও গ্যাসের সমস্যা সহ বেশ কিছু ওষুধের দাম বেড়েছে 50 থেকে 120% বেশি। 100% বাড়ছে, আবার কোনোটা মানে আবার 100-এর উপরে বাড়ছে। প্রত্যেকটা কোম্পানির ট্যাক্স বাড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধের বাড়তি দামের চাপে কষ্টে আছেন সীমিত ও নিম্ন আয়ের মানুষ। আমি যে চাকরি করি সেই চাকরি থেকে এসব ওষুধ কেনা তো আমাদের খুব কষ্টের ব্যাপার। যাদের দেয়া গেছে আর্থিক অবস্থা ভালো না, তাদের তো নিতে অসুবিধা। দাম বেশি হওয়ায় চিকিৎসা ব্যয়ের প্রায় 70% খরচ হচ্ছে শুধু ওষুধ কেনায়। আবার সামর্থ্য না থাকায় খাওয়া ছেড়েছেন অনেকে, এতে কমেছে বিক্রিও। কাঁচামালের দাম বৃদ্ধি ও ডলার সংকটে শিপমেন্ট আটকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান কোম্পানির প্রতিনিধিরা। ডলার কেছে, ডলারের দাম বাড়ছে, সব মিলে এক হাজার ডলার সৃষ্টি হয়ে গেছে। মেটেরিয়ালসের দাম বাড়তেছে, তার জন্যই দাম বাড়তেছে ওষুধের। বিশ্ব পরিস্থিতির কারণে দেশে ওষুধের দাম বাড়লেও এখনো তা অনেক দেশের তুলনায় কম বলে জানালেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। কোভিড সিচুয়েশন, পরবর্তী অবস্থা কিংবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ না, বিশ্বের সব দেশে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই সাউথ এশিয়ান রিজনে বাংলাদেশের ওষুধ মেডিসিনের যে দাম, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অন্যান্য পাকিস্তান বলেন, তাদের দেশের চেয়েও আমাদের দেশে ওষুধের দাম কম্পারেটিভলি এখনো কম। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হলে সবকিছুর মতো ওষুধের দামও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। ভবিষ্যতে আরো বাড়বে কি কমবে তার উপর নির্ভর করবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।